নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শর্মিলাস কিচেন। শর্মিলাস কিচেনে সকলকে জানাই স্বাগত। আজকে আমি চলে এসেছি আরো একটা রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব গিলা মিটের স্টমাকের রেসিপি। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। তো কিভাবে এই রেসিপিটা আমি তৈরি করি আসুন সেটা দেখাই। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। এখানে আমি 1 কেজি গলা মেটে আর স্টমাক নিয়েছি, এগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো এগুলোকে এবার আবারই রান্না করব। এখানে আমি নিয়েছি বেশ অনেকগুলো রসুনের কোয়া, এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, এখানে নিয়েছি 1.5 ইঞ্চির মতো আদার টুকরো, আর নিয়েছি 5-6টা শুকনো লঙ্কা। এবার এগুলোকে আমি পেস্ট করে নেব। আর এখানে আমি নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, এই পেঁয়াজ কুচিটা আমি তেলের মধ্যে দেব। তো এই পেঁয়াজ কুচিটা বাদে বাকি সমস্ত জিনিস আমি পেস্ট করে নেব। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু টুকরো করে নিয়েছি। এবার টুকরো করা আলুগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা নুন, আর দিচ্ছি অল্প একটু হলুদ। আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার আলুগুলোকে আমি তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি দিচ্ছি 1টা এলাচ, 1টা লবঙ্গ, সামান্য একটু দারচিনি, আর 1/2 চামচ গোটা জিরে, আর দিচ্ছি 1টা তেজপাতা। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নেড়ে নেব। এখানে আমি 2টো ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এবার কুচানো পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এখানে যে আমি আদা পেঁয়াজ রসুন লঙ্কা টমেটো পেস্ট করেছি এই পেস্টটা দিয়ে দেব। এবার মশলাটা খুব ভালো করে কষাতে থাকবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এবার এগুলো দিয়ে আবার আমি কষিয়ে নেব। মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব।
এবার আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা গিলা বা গলা মেটে স্টমাক গুলো আমি দিয়ে দেব। এবার এগুলোকে সমস্ত মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি স্বাদ মতো নুন। আলু ভাজার সময় যেহেতু নুন দিয়েছি তাই নুনটা একটু বুঝে দিতে হবে। ভালো করে সমস্ত কিছু কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প জল, যেহেতু আলুগুলো আছে তাই একটু সিদ্ধ হতে হবে। এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না আলুগুলো সিদ্ধ হয়ে যায়। প্রায় 15 মিনিট ধরে এটা ফুটছে, এবার আমি ঢাকনাটা খুলে দেবো। এখন অনেকটা গ্রেভি রয়েছে, এতটা আমি গ্রেভি রাখবো না, তাই একটু ফুটিয়ে গ্রেভিটা টানিয়ে নেব। আলুগুলো কিন্তু সব সিদ্ধ হয়ে গেছে, আর একটু ফুটিয়ে নেব যাতে ঝোলটা পুরো টেনে যায়। গ্রেভিটা শুকিয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু গরম মশলা পাউডার। গরম মশলাটা মিশিয়ে দিচ্ছি আর আমার রান্নাটাও তৈরি হয়ে গেছে। এটা কিন্তু ভাত বা রুটি লুচির সাথে খেতেও ভালো লাগে। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তাহলে আজকের ভিডিওটা রাখছি এখানে, আবার আসবো নতুন কোন একটা রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ ও সাবধানে থাকবেন।